নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভেনেসা। আজ অনির্বাণের অগ্নিবাণে আমি কড়া প্রশ্ন করব, সোজা প্রশ্ন করব এবং অগ্নিবাণ ছুড়ব। কি সেই প্রশ্ন? ভোটের আগে এবং ভোটের পরে কেন বাংলার এই যে চিত্র, ভোট সন্ত্রাসের যে চিত্র, সেই চিত্র কেন বদলায় না? আজকে আবারও কিন্তু সন্ত্রাসের ছবি উঠে এসেছে এবং যেখানে বারবার কোথাও বোমা মারার অভিযোগ উঠেছে, কোথাও বোমা ছোড়ার অভিযোগ উঠেছে, কোথাও আবার বোমা বাঁধতে গিয়ে সেই বোমা ফেটেও গেছে। কিন্তু প্রশ্ন হলো, বারবার বাংলায় এই ছবি কেন দেখা যাবে? এটাই কিন্তু আজকে সব থেকে বড় প্রশ্ন। আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে কেন বাংলার রাজনীতিতে এই ছবিটা বদলাবে না, এটাই আজকের সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়ে, ভোটের আগে এবং পরে সন্ত্রাস নিয়ে আমরা আজকে আলোচনা করব অনির্বাণের অগ্নিবাণে। আজকে অনির্বাণের অগ্নিবাণে আমরা যে যে প্রশ্নগুলো রাখবো, সেই প্রশ্নগুলো রাখার আগে আজকের আলোচনায় আমাদের সঙ্গে যারা যারা রয়েছে তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস চৌধুরী। দেবাশিস দা, আপনাকে স্বাগত অনির্বাণের অগ্নিবাণে। এবং পাশাপাশি নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন নন্দী। আপনাদের তিনজনকেই স্বাগত এই অনুষ্ঠানে। আমরা আপনাদের কাছে প্রশ্নে যাব, কিন্তু তার আগে অনির্বাণের অগ্নিবাণে যে অগ্নিবাণগুলো আজকে ছুড়ব আমরা, সেগুলো প্রথমে আপনাদের দেখাবো। রাজনৈতিক হিংসার এই পরম্পরা কবে বন্ধ হবে? এটা হলো আমার প্রথম অগ্নিবাণ। রাজনৈতিক হিংসার যে পরম্পরা রাজ্য জুড়ে, রাজনৈতিক যে হিস্ট্রি, সেই হিস্ট্রি দেখলে দেখা যায় যে এটা একটা পরম্পরায় পরিণত হয়েছে। সেই পরম্পরা কি এই 2021-এও বন্ধ হবে না? এটাই আমার প্রথম অগ্নিবাণ বা প্রথম প্রশ্ন। দ্বিতীয় অগ্নিবাণ, ক্ষমতা দখলের অস্ত্রই কি হিংসা? অর্থাৎ মসনদে বসতে গেলে, ক্ষমতা দখল করতে গেলে, ক্ষমতা আটকে রাখতে হলে হিংসাই কি একমাত্র অস্ত্র? আর আমার তৃতীয় অগ্নিবাণ, নেতাদের উস্কানি কি হিংসার জন্য দায়ী? নেতারা যেভাবে উস্কানি দিচ্ছেন, একের পর এক উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন, বিরোধীদের মারার নিদান দিচ্ছেন, সেটাই কি হিংসার জন্য দায়ী? এই তিনটে প্রশ্ন নিয়েই আলোচনা শুরু করব। আমার সঙ্গে যারা যারা রয়েছেন তাদের কাছে আমরা যাব। প্রথমেই দেবাশিস দা আপনার কাছে যাব। যেভাবে আজকেও, কালকে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে, 43টা আসনে ভোট রয়েছে, কিন্তু আজকেও যেভাবে দেখলাম যে ভোট বঙ্গে সেই একই চিত্র, কোথাও প্রচার হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখলাম যে গোটা রাজ্য জুড়ে ভোট সন্ত্রাস এবং সেখানে গুলি চালনার মতো ঘটনা ঘটলো, বোমাবাজি হলো, বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গেল, এই ছবি আর কবে বদলাবে? কেন এটা বাংলার পরম্পরা হবে? আপনি কি বলতে চাইবেন? বাংলা এটা খুব দুর্ভাগ্যজনক, এই পরম্পরা বাম আমল থেকে এটা শুরু হয়েছে। কেননা যখন বামপন্থীরা বুঝে গেছিল যে তারা সুষ্ঠুভাবে ইলেকশন হলে তারা আর ইলেকশন জিতবে না, যারা গণতন্ত্রকে হত্যা করতে চায় তারা এইভাবে সন্ত্রাস করে। এই যে বোম বাঁধা, এই যে হিংসা, এই যে সন্ত্রাস, এটা হচ্ছে যারা গণতন্ত্র বিরোধী, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। কিন্তু দেবাশিস দা আমার প্রশ্ন যে যারা যারা একসময় বিরোধী আসনে ছিল তারাই এটা সমালোচনা করত, কিন্তু আজকে তাদের বিরুদ্ধেই অভিযোগ। কেতুগ্রামের ঘটনা বা রাজ্যে আজকে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে, সব জায়গাতেই, বেশিরভাগ জায়গাতে অভিযোগের তীর কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে। তাহলে যারা একসময় বিরোধীর ভূমিকায় ছিল তারা, তাদের বিরুদ্ধে এই অভিযোগ কেন বারবার উঠছে? না, তৃণমূল কংগ্রেস তো জেনে গেছে যে যদি সুষ্ঠুভাবে ইলেকশন হয় তাহলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। ওরা সন্ত্রাসটা করছে এই গণতন্ত্রের হত্যা করার জন্য, ওরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের হত্যা করেছে।